আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে সন্তানদের যে পাঁচটি বিষয় বাবা মার জানা উচিত এবং বোঝা উচিত। আমার 50টি স্টুডেন্টের পক্ষ থেকে তাদের বাবা মা সম্পর্কে যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় তারা প্রকাশ করলো, সেই বিষয় সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। স্টুডেন্টদের প্রথম যে কমপ্লেন ছিল, যে অভিযোগ ছিল, সেটি হচ্ছে আমাদের শৈশবকে বাবা মা গুরুত্ব দেয় না। প্রত্যেকটা স্টুডেন্টের এটা প্রথম একটা অভিযোগ, যে আমাদের একটা শৈশব আছে, আমরা একটা শিশু, আমাদের একটা জীবন আছে, সেই জীবনকে, সেই শৈশবের স্মৃতিকে তারা কখনোই কোনো গুরুত্ব দেয় না। শৈশব মানে কি? শৈশব মানে হচ্ছে আনন্দ থাকবে, খেলাধুলা থাকবে, সে ঘুরে বেড়াবে, সে পড়াশোনা করবে। কিন্তু আজকের শিশুরা শুধুমাত্র পড়াশোনা ছাড়া আর কিছুই তারা করার সুযোগ পাচ্ছে না। একটা স্টুডেন্ট আমাকে বললো যে স্যার, আমি গত 6 মাসেও একবার মাঠে গিয়ে খেলার সুযোগ পাইনি। আরেকটা স্টুডেন্ট কমপ্লেন করলো যে আমি ঢাকা শহরের 2-1টা জায়গা ছাড়া ঢাকার বাইরে আমার দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু আমি এই অভিযোগটা অবশ্যই খুব গুরুত্বের সাথে গ্রহণ করেছি। কারণ আমি অভিভাবকদেরকে বলবো, আপনি যখন শৈশব ছিলেন, আপনি যখন শিশু ছিলেন, তখন আপনার একটা শৈশবের স্মৃতি বিজড়িত কিছু দিন ছিল। আপনি অনেক ঘোরাঘুরি করতেন, পড়ালেখা করতেন, আনন্দ করতেন, খেলাধুলা করতেন। কিন্তু আজকে আপনি চিন্তা করেন, আপনার সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়লে খুব ভালো লাগে। কিন্তু আপনার সন্তান কি এরকম সুন্দর একটা শৈশবের মধ্যে দিয়ে বড় হচ্ছে? আপনাকে এটাকে অবশ্যই চিন্তা করতে হবে। আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আপনার ছেলে বা মেয়ে তাদের শৈশবের স্মৃতিটা কেমন হচ্ছে। তারা কি বড় হলে তাদের সেই শৈশবের স্মৃতিগুলো স্মরণ করতে পারবে? যাদের কোনো শৈশবের স্মৃতি নেই, তাদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়, একটা লজ্জা তৈরি হয়, তাদের মধ্যে দুরন্তপনা তৈরি হয় না, খুব মেধাবী তারা হয় না। তো সেজন্য আমি আপনাকে বলবো যে আপনার সন্তানকে শৈশবের স্মৃতির প্রতি গুরুত্ব দিতে হবে, সেজন্য খুব সুন্দর একটা শৈশব জীবন তার কাটিয়ে উঠতে পারে, সে বিষয়টা আপনাকে অবশ্যই নজর দিতে হবে। এই জন্য তাকে আনন্দ করার জন্য, খেলাধুলা করার জন্য, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং পড়াশোনার প্রতি অবশ্যই জোর থাকতে হবে। আপনাকে মাসে একবার হলেও বিভিন্ন জায়গায়, একটা জায়গায় হলেও তাকে ঘুরিয়ে আনতে হবে, বা বছরে বা 6 মাসে একবার তাকে একটা ঐতিহাসিক স্থানে তাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, বা সপ্তাহে একদিন হলেও তাকে খেলার সুযোগ করে দিতে হবে। স্টুডেন্টের যে দ্বিতীয় যে অভিযোগ, সেটি হচ্ছে তাকে সব সময় অন্যের সাথে তুলনা করা। বাবা মা অলওয়েজ একটা কথা বলে থাকে, সেটি হচ্ছে তুমি কি জিহাদের মতো হতে পারো না, তুমি কি রাকিবের মতো হতে পারো না, তুমি অমুকের মতো হতে পারো না। এই যে বিষয়গুলো প্রতিদিন তাকে অন্যের সাথে কম্পেয়ার করা, তুলনা করা, এতে সে খুব একটা প্রেশার ফিল করে। এখন দেখেন, আপনাকে যদি সে উল্টা কোশ্চেন করে যে আপনি কি ওই অমুকের বাবার মতো হতে পারেন না, আপনি কি অমুকের মতো হতে পারেন না, তাহলে আপনি কি করবেন? আপনার পক্ষে কি সবসময় সব মানুষের মতো হওয়া সম্ভব? নো। এজন্য কখনোই স্টুডেন্টকে অন্য কোনো মেধাবী স্টুডেন্টের সাথে তুলনা করা যাবে না। কোনো ধরনের তাকে কম্পেয়ার করে তাকে ছোট করা, এটা করা যাবে না। কেন? আপনি যখন, সে যখন একটু ভালো করছে, তার চেয়ে যারা খারাপ তাদের সাথে তো কখনো তুলনা করেন না। হ্যাঁ, তুমি তো ওদের চেয়ে অনেক ভালো, এটা তো কখনোই বলেন না। সবসময় বলেন যে তুমি ওদের চেয়ে অনেক খারাপ, এটাই সবচেয়ে বলতেছেন। তো আপনার ছেলেকে সবসময় একটা মাথার মধ্যে একটা নেগেটিভ একটা চিন্তা দিয়ে দিচ্ছেন আপনি, যে তুমি অলওয়েজ খারাপ, কারণ তুমি জিহাদের চেয়ে খারাপ, তুমি রাকিবের চেয়ে খারাপ, তুমি আলামিনের চেয়ে খারাপ। এই কথাগুলো বলে দেওয়া যাবে না। সে যদি কখনো আপনাকে একবার বলে যে হ্যাঁ, তুমি কি ওই আমার ওই আঙ্কেলের মতো হতে পারো না, তখন আপনি কি বলবেন? তো সেজন্য স্টুডেন্ট ও যে শিক্ষার্থী, আপনার যে স্টুডেন্টটা, সে অলওয়েজ একক,
সেই ইউনিক, তার একটা যোগ্যতা রয়েছে, তার একটা অবশ্য মর্যাদা রয়েছে, তার নিজস্ব একটা সত্তা রয়েছে। আপনি সেটাকে উন্নতি করতে পারেন, সে অবস্থা থেকে তাকে অনেক দূরে নিয়ে যেতে পারেন, কিন্তু কখনোই অন্যের সাথে তুলনা করে তাকে ছোট করা যাবে না। স্টুডেন্টদের তিন নম্বর যে অভিযোগ সেটি হচ্ছে আমাদের সম্পর্কে ভুল ধারণা করা। অর্থাৎ তাদের যে এই অভিযোগটা হচ্ছে এরকম যে আমরা যখন পড়াশোনা করার পরে একটু টিভি রুমে গিয়ে বসলাম, তখন বাবা মার প্রথম যে বাক্যটা যে তুমি তো সারাদিন টিভি রুমে থাকো, বা আমি যখন একটু বেডে গিয়ে বসলাম তখন বাবা মার অভিযোগ, বাবা মার কথা হচ্ছে যে তুমি তো সারাদিনই ঘুমায় থাকো, আবার আমি যখন একটু মোবাইলটা ধরলাম এক মিনিট হলো মাত্র, তখন তুমি তো সারাদিন মোবাইল নিয়ে থাকো, সারাদিন তো গেমে খেলো। তো এই যে অভিযোগটা, এই যে প্রবলেমটা, এটা আসলে অভিভাবকদের বোঝা উচিত যে এখন আপনি কিন্তু টিভি দেখেন, আপনিও কিন্তু ঘুমান, আবার আপনিও কিন্তু মোবাইল চালাচ্ছেন, মোবাইল টাচ করেন। সো স্টুডেন্ট করলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, অবশ্য সমস্যা আছে, সেই জন্য কী করতে হবে, আপনার টিভি দেখাটা ফিক্সড করে দেবেন যে এই সময়টার মধ্যে তুমি টিভি দেখবা, আবার এই সময়টার মধ্যে তুমি চলে যেতে হবে, এই টুকটুকুর সময় তোমাকে ঘুমাতে হবে, এবং এই সময়টা তুমি মোবাইল করবা, মোবাইল চালাবা, এখন সে কী দেখতেছে, কী চালাচ্ছে, কতক্ষণ ঘুমাচ্ছে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু কখনোই নিষেধ করা যাবে না। কারণ যদি আপনি নিষেধ করেন, তখন সে দেখবে যে আপনি টিভি দেখতেছেন, বা আপনার অন্য কেউ টিভি দেখতেছে, পরিবারের কোনো সদস্য টিভি দেখতেছে আর সে দেখতে পাচ্ছে না, তখন তার মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে। বা আপনি ঘুমাচ্ছেন, তাকে ঘুমাতে দিচ্ছেন না, আপনি মোবাইলে সারাদিন পড়ে থাকেন, তাকে দিচ্ছেন না মোবাইল চালানোর জন্য, তখন দেখা গেলো তার মধ্যে একটা হীনমন্যতা বা একটা ক্ষোভ তৈরি হবে। সেজন্য আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার সন্তানকে নির্দিষ্ট সময়ের জন্য বলে দেবেন যে তুমি সারাদিন যদি এইটুকু সময় পড়াশোনা করো, এই এতক্ষণ সময় তোমাকে মোবাইল বা কম্পিউটার বা টিভি বা ঘুম যে কোনো কিছু করার সুযোগ দেওয়া হবে। তো দুজনের মধ্যে, বাবা মা বা সন্তানের মধ্যে একটা রিলেশন লাগবে, গুড রিলেশন, খুব আন্ডারস্ট্যান্ডিং লাগবে যে তুমি এই সময় এই কাজটা করবে, এই সময় এই কাজটা করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু এটা ভুল ধারণা করা, অনেক পড়াশোনা করার পরে যদি পড়াশোনার গুরুত্ব না বোঝানো হয়, তাকে যদি ইন্সপায়ার্ড না করা হয়, উৎসাহ না দেওয়া হয়, তখন তার মধ্যে যে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে স্টুডেন্ট সম্পর্কে সব সময় একটা খারাপ চিন্তা করা, এটা যাবে না। অবশ্যই বাবা মা ভালোর জন্য করেন, কিন্তু সেই ভালোটা কখনো কখনো খারাপ হয়ে যায়। স্টুডেন্টদের যে চার নম্বর যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব না দেওয়া। স্টুডেন্টরা অনেক সময় গান পছন্দ করে, কবিতা পছন্দ করে, ছবি পছন্দ করে, ছবি আঁকানো পছন্দ করে, মুভি দেখা পছন্দ করে, বা কিছু বানানো পছন্দ করে। একটা শিশু যখন শৈশবে থেকে বড় হচ্ছে, সে যখন তার বয়সন্ধিকাল যখন সময়টা যখন সে পার করে, তখন তার মধ্যে নতুন নতুন এই পছন্দের বিষয়গুলো জাগ্রত হয়। এখন আপনাকে উচিত হবে এই প্রবলেমগুলোকে, এই পছন্দগুলোকে কোনোভাবে বাধাগ্রস্ত না করে বরং তাকে এই বিষয়টাকে একটু চেঞ্জ করে দিতে হবে, রূপ চেঞ্জ করে দেবেন। যেমন তার গান করতে ভালো লাগে, আপনি তাকে বলবেন যে হ্যাঁ তুমি গান করো, বা তুমি বল আপনি ইসলামী সঙ্গীত গান করতে পারো, বা দেশাত্মবোধক গান করতে পারো, বা যে গানগুলো আপনার কাছে খুব ভালো লাগে সেগুলো সে করুক। তাকে ওভাবে মোটিভেশন করে তার সিস্টেমটা চেঞ্জ করে দিয়ে, কিন্তু করে দিয়েও করা যায়। যেমন সে কবিতা লিখতে পছন্দ করে, হ্যাঁ আপনি তাকে কবিতা লেখার জন্য ইন্সপায়ার করেন যে তুমি প্রতিদিন বা প্রতি শুক্রবার একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবেন যে এই সময়ে তুমি লিখবে। হ্যাঁ অবশ্যই লেখা যাবে, কিন্তু অনেক বাবা মা আছে এইসব বিষয়গুলোকে খুব গুরুত্ব না দিয়ে বরঞ্চ এগুলো তাকে বন্ধ করে দেওয়া হয়, যার ফলে তার মধ্যে একটা ক্ষোভ বা হতাশা বা এক ধরনের উচ্ছৃঙ্খল মনোভাব তৈরি হয়। এরপর হচ্ছে অনেকে ছবি দেখে, মুভি দেখে, বা অনেকে কিছু বানাতে সাহায্য করে। হ্যাঁ তাকে অবশ্যই সেই কারিকুলাম বা সেই এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস সে যেগুলো পছন্দ করে সেগুলোকে অবশ্যই আপনাকে ইন্সপায়ার করতে হবে, উৎসাহ দিতে হবে। স্টুডেন্টদের সর্বশেষ যে অভিযোগটা ছিল সেটি হচ্ছে
তাদের মধ্যে যে একটা হিডেন ট্যালেন্ট আছে, তারা যে এক একজন সিক্রেট সুপারস্টার, এই বিষয়টাকে বাবা মা ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যে স্টুডেন্টদের যে সুপ্ত যে প্রতিভা সেটাকে শুধু তারা অনুৎসাহিত করে না, কখনো কখনো ধ্বংস করে দেয়। আর সেক্ষেত্রে বাবা মার অবশ্যই সাপোর্ট থাকে। একটা স্টুডেন্ট সারা দিন পড়াশুনো করবে, 24 ঘন্টা শুধু পড়াশোনায় করবে, অন্য কোনো অ্যাক্টিভিটিস তার ভিতরে যে একটা একটা যে সুপ্ত প্রতিভা আছে, একটা শক্তি আছে, সেই শক্তিকে বাবা মা বা শিক্ষা ব্যবস্থায় এমনভাবে প্রেশার দেয়, এমনভাবে চাপ দেয়, তার সে বিষয়টাকে ধ্বংস করে ফেলে। আমাদের বোঝা উচিত শিক্ষা কিন্তু মানুষকে তার মনের ভিতরের যে দিকটা এটাকে আলোকিত করবে, এটাই শিক্ষার কাজ। শিক্ষার মূল ডেফিনেশনটা হচ্ছে শিক্ষা একজন ব্যক্তিকে শারীরিক, মানসিক এবং তার আত্মার দিক থেকে তাকে বিখ্যাত করবে, তাকে বিকশিত করবে, এটা হচ্ছে শিক্ষার কাজ। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা শিক্ষার নামে একটা সার্টিফিকেট অর্জন করছি, A+ অর্জন করছি, কিন্তু শিক্ষার যে মূল রহস্য, মূল যে সংজ্ঞা, সেটা আমরা অর্জন করছি না। এই জন্য আমি আপনাকে বলবো যে আপনার সন্তানের যে গোপন বা সুপ্ত যে প্রতিভাগুলো আছে, এই প্রতিভাগুলোকে বিকশিত করতে হবে, স্কুল কলেজ করতে হবে। আমরা জানি স্কুল কলেজ সেটা করবে না, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা ওরকম না। তাহলে আপনাকে দায়িত্ব হচ্ছে আপনার সন্তানের সেই সুপ্ত প্রতিভাকে জাগ্রত করা, এবং সেই শক্তির বলে সে একদিন বিখ্যাত হবে, একদিন সে তার জীবনকে সে দেখবে, জীবনকে সে জয় করবে। কিন্তু যদি সারা দিন তাকে একটা প্রেশার দেওয়া হয় এবং তার সুপ্ত প্রতিভাকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে এই ছেলের দ্বারা, এই সন্তানের দ্বারা জাতি কখনোই কোনো উপকৃত হবে না। সো আমি আপনাকে বলবো যে আপনার সন্তানের যে তার যে যোগ্যতা, তার অবস্থান, তার সম্পর্কে ভুল ধারণা করা, এটা কখনোভাবেই কি করা যাবে না। বরঞ্চ সবসময় তাকে উৎসাহিত করা, তার ভালো কাজের জন্য তাকে প্রশংসা করা, খারাপ কাজের জন্য তাকে তৃষ্ণা করা এবং বুঝিয়ে দেওয়া, আর সর্বদা তাকে পুরস্কৃত করা, এটা অবশ্যই একটা স্টুডেন্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।